আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে যাচ্ছি যা কল্পনাকেও হার মানাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি প্রিয় বান্দা হতে হলে তা আমাদের জানা অবশ্যই জরুরি। আজ কথা বলতে যাচ্ছি সবচেয়ে উত্তম নিয়ামতের কথা, আল্লাহ পাকের সাথে সরাসরি দেখা হওয়ার বা দিদার লাভের সেই মহেন্দ্র খনের কথা, আল্লাহ তাআলার দিদার লাভ করার সেই অদ্ভুত মুহূর্তের কথা যাকে বলা হয় দিদারে ইলাহি। জান্নাতিগণ জান্নাতে যত প্রকার নিয়ামত ভোগ করবেন উপভোগ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে দিদারে ইলাহি বা আল্লাহ পাকের দর্শন লাভ বা আল্লাহ পাকের দেখা পাওয়া বা আল্লাহ পাকের দিদার লাভ। যারা আল্লাহ পাকের দিদার লাভ করবেন পদমর্যাদা অনুসারে তাদের চারটি শ্রেণী হবে। প্রথম শ্রেণীর জান্নাতিগণ সর্বদা আল্লাহর নিকটে অবস্থান করবেন। দ্বিতীয় শ্রেণীর বেহেস্তিগণ দৈনিক দুইবার আল্লাহর সাথে দেখা করতে পারবেন বা আল্লাহ তাআলার সাথে দর্শন লাভ করতে পারবেন। তৃতীয় শ্রেণীর জান্নাতিগণ সপ্তাহে একবার করে এবং চতুর্থ শ্রেণীর জান্নাতিগণ বছরে একবার করে আল্লাহ তাআলার দর্শন লাভ করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে একটি সুবিস্তীর্ণ ময়দান রয়েছে, সেখানে আল্লাহ তাআলা নূর, ইয়াকুত, জমরুদ, মণি, মুক্তা, হীরা জহরতের দ্বারা নির্মিত অগণিত কুরসি বা আসন স্থাপিত আছে। জান্নাতিগণ তার আপন পদমর্যাদা অনুসারে শ্রেণীবদ্ধভাবে এই সকল আসনে উপনিবেশ করবেন বা এই সকল আসন গ্রহণ করবেন। অবশ্য ফেরেশতাগণই তাদের পদমর্যাদা অনুযায়ী শ্রেণীবিন্যাস ঠিক করে দেবেন। প্রত্যেকেই আসনে উপবেশন করে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবেন। যদি কেউ উপরের স্তর লাভ করে অর্থাৎ উচ্চাসন লাভ করে তখন তারা তাদের নিচের স্তরে জান্নাতি যারা আছে বা তাদের নিম্নাসনের জান্নাতি তাদের প্রতি কখনোই হেয় দৃষ্টিতে তাকাবেন না তারা। আর নিম্নাসনে যারা আছেন অর্থাৎ যারা নিম্ন স্তরের জান্নাতিরা আছেন তারাও কখনো উপরের স্তরের জান্নাতিদের প্রতি হিংসা করবেন না। অতঃপর এরপর মিষ্টি গন্ধযুক্ত ও আনন্দদায়ক এক প্রকার মৃহমন্দ বায়ু অর্থাৎ খুবই সুন্দর এক ধরনের বাতাস প্রবাহিত হবে যা যে কারো মনকে প্রশান্তি দিতে যথেষ্ট। ঠিক সেরকম আনন্দপ্রদ বাতাস দুনিয়াতে কেউ কখনো উপভোগ করেনি। বেহেস্তে এসেও এর আগে তারা কখনো সেরকম বাতাসের সাথে পরিচিত হয়নি। এর কিছুক্ষণ পরই মহান পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সামনে আবির্ভূত হবেন। তিনি এমনভাবে আবির্ভূত হবেন যে তাকে দেখতে কারো অসুবিধা হবে না। বেহেস্তিগণ প্রত্যেকে আল্লাহ পাকের এত নৈকট্য লাভ করবেন যে প্রত্যেকেই মনে করবেন যে আল্লাহ পাক বিশেষভাবে তাকেই লক্ষ্য করে কথাগুলো বলছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। আপনি একজন জান্নাতি হিসেবে আপনি নিজেকে কল্পনা করুন। আপনি সরাসরি আপনার সৃষ্টিকর্তা মহান পালনকর্তা মহান রব্বুল আলামিনকে নিজের চোখে দেখছেন, নিজের চোখে দেখছেন, আল্লাহকে দেখছেন। সেই মুহূর্তে আল্লাহ পাকের সেই অপরূপ রূপ দর্শন করে দেখে যেন প্রত্যেকে আনন্দে এমন আত্মহারা হবে যে দুনিয়াতে তো দূরের কথা, জান্নাতে প্রবেশ করেও জান্নাতের শত সহস্র নিয়ামত উপভোগ করে এবং তারা ইতোপূর্বে কখনো এত আনন্দ লাভ করেনি, আল্লাহ তাআলা তার বান্দাদের সম্বোধন করে বলবেন, হে জান্নাতিরা, তোমরা কি সন্তুষ্ট? তখন সকল এক বাক্যে উত্তর দিবে, ইয়া আল্লাহ,
আপনি আমাদেরকে এত অধিক নিয়ামত দান করেছেন, এত সুন্দর এত বেশি নিয়ামত দান করেছেন যা আপনি আপনার সৃষ্টি জগতের আর কাউকে দান করেননি, এরপরও আমরা কিভাবে সন্তুষ্ট হব না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হে জান্নাতীগণ, আমি কি তোমাদের এর থেকেও ভালো নিয়ামত দান করব না? সবাই বাকরুদ্ধ হয়ে যায়। তখন আল্লাহ তাআলা তাদের বলেন, আমি তোমাদের ওপর আমার চির সন্তুষ্টি ঘোষণা করছি এবং তোমাদের ওপর আমার চিরকালের জন্য সন্তুষ্টি স্থাপন করছি। আমি আর কখনো তোমাদের কোনো কাজে অসন্তুষ্ট হব না। আল্লাহ পাকের এই বাণী শুনে জান্নাতীগণ আরো অধিকতর আনন্দে তন্ময় হয়ে যাবে। এ সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবেন, হে ফেরেশতাগণ, আমার প্রিয় বান্দাদের জন্য শারাবান তোহরা পান নিয়ে আসো এবং তাদের তা পান করাও। ফেরেশতাগণ জান্নাতীদের প্রত্যেকের জন্য শারাবান তোহরা পূর্ণ অগণিত পেয়ালা বা কাপ এনে উপস্থিত করবেন, কিন্তু তারা আল্লাহ দিদার লাভে এবং তার পবিত্র বাণী শুনে এতটাই বিভোর হয়ে যাবেন যে কোনো নেয়ামতের দিকে তাদের কোনোরূপ খেয়ালই থাকবে না। অতঃপর জান্নাতিদের সালাম জানিয়ে আল্লাহ তাআলা অদৃশ্য হয়ে যাবেন। জান্নাতিগণ দীর্ঘকাল এই তন্ময়ে থাকার পর তাদের জ্ঞান ফিরে আসবে এবং তারা সবাই ফেরেশতাদের পরিবেশিত শারাবান তোহরা পান করে মুগ্ধ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এরপর প্রত্যেকের মনে পুনরায় আল্লাহ দর্শন লাভের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে উঠবে এবং এভাবেই শেষ হবে জান্নাতের জীবন। এবং জান্নাতের জীবন পরকালের জীবন চলতেই থাকবে, অনন্তকালের জীবন এবং অনন্তকালের যাত্রা শুরু হবে যা শেষ হবার নয়।